এইখানটাতে আমাদের চিংড়ি মাছ রয়েছে, বাগদা চিংড়ি এনেছে আর চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছ দিয়ে মালাইকারি হবে। তো এখনো ধোয়া উঠছে, আমার ডাল রান্না করা হয়ে গেছে আজকে। এদিকে এই যে নারকেলটা আমাকে খুলে দিয়েছে, তো এই দেখো আমার এখানে চিংড়ি মাছের পাতুরি আমি বসিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে মহাসপ্তমী, দুর্গাপুজোর মহাসপ্তমীতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছি, দুদিন ধরে একটু রাত্রিবেলায় আমার যে রোজকার দুধ সেই দুধটা রয়ে যাচ্ছে। রাত্রিবেলায় কালকে বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয়েছিল, সন্ধ্যাবেলায় চিকেনের আইটেম খাওয়া হয়েছিল, যার জন্য দুধটা আর সেরকমভাবে খাওয়া হচ্ছে না। তো আজকে সকালবেলায় সেই দুধটা একটু বেশি ছিল, প্রায় 3 পোয়ার মতন দুধ ছিল, 750 গ্রামের মতন। তো কি করব ভাবলাম, তো সকালবেলায় সিমুই এনেছিলাম, সেই দুধটা দিয়ে সিমুই করেছি, সিমুই খেয়েছি। ডিম সিদ্ধ ছিল, দেশি মুরগির ডিম এনেছিল, ডিম সিদ্ধ করেছি, সেটা খাওয়া হয়েছে, ভাতও ছিল। তো এখন হচ্ছে সকালবেলার সবজি চলে এসছে, আমি এখন সবজিগুলোকে গুছিয়ে নেব। আর এখানটাতে এনেছে হচ্ছে নারকেল, আজকে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে মালাইকারি হবে। তো এই যে নারকেল, এই নারকেলটাকে আমি খুলতে পারি না, এখন আমার বর আসবে, তারপর নারকেল খুলে দেবে, তারপর চিংড়ি মাছের মালাইকারি হবে। আর চিংড়ি মাছটা ঘরে আছে, তো আমি সবজিগুলোকে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। তো দেখো এখানটাতে এই যে পটল, উচ্ছে, টমেটো রয়েছে, উচ্ছে ছিল, তারপরে আবারও এই যে উচ্ছে নিয়ে এসছে এতগুলো, আর এর মধ্যে রয়েছে এই যে আলু, পেঁয়াজ, রসুন, বাদবাকি সব এর মধ্যে রয়ে গেছে। তো এখন মাছটাকে আমি ধুয়ে নেবো। এখানটাতে আমাদের চিংড়ি মাছ রয়েছে, বাগদা চিংড়ি এনেছে, আর কিছু চিংড়ি এখনও ফ্রিজে রেখে দিয়েছি, সবটা নিয়ে নিই। আর এখানটাতে এই যে কলা পাতা আর নারকেল ওখানে আছে, তো যখন মালাইকারি করবো তখন তোমাদের সাথে দেখাবো। বাড়ির থেকে আমার ক্লাব বেশি দূরে না, আর এখানে এখানে চারপাশে সুন্দর হচ্ছে, সব পুজোর মন্দুর আওয়াজ কানে আসছে, বেশ 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 ভালো লাগছে। ঘরে বসেও মায়ের যে পুজো হচ্ছে সেই মন্দির, চলো আমি কাজগুলো করে নিই, তারপর এখনো ধোঁয়া উঠছে, আমার ডাল রান্না করা হয়ে গেছে, আজকে পেঁয়াজ দিয়ে ডাল রান্না করেছি। আর এখানটাতে এই যে ভাত রয়েছে, আর এদিকে এই যে নারকেলটা আমাকে খুলে দিয়েছে, এবার এই নারকেলটাকে পেস্ট করে নেব। তো রান্না হতে থাকুক, রান্না হতে হতেই মাঝে তোমাদের সাথে একটু কথা বলে নেব। আর এখানটাতে কিছু ফল রয়েছে, এগুলো অনেকদিন ধরে খাওয়া হয়নি, ফলগুলোকে খেয়ে নিতে লাগবে। আর আজকে হচ্ছে আমি মেহেন্দি করবো, যখন মেহেন্দি করবো সেই ব্লগটাও তোমাদের দেখতে পারবে।
তো এই দেখো আমার এখানে চিংড়ি মাছের পাতুরি আমি বসিয়ে দিয়েছি। এখানে নারকেলটাকে ভালো মতন পেস্ট করে নিয়ে তার সাথে নুন হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে এইরকম ভাবে কলা পাতায় বসিয়ে নিয়েছি। এটা এক পাশ হয়ে যাবে, তারপর আর একটা পাতা দিয়ে এটাকে উল্টে দেবো, তাহলে আমাদের চিংড়ি মাছের পাতুরি রেডি হয়ে যাবে। এখানটাতে অন্ধকার তাই অতটাও কালারটা ভালো আসছে না, কিন্তু অরিজিনালি কালারটা কিন্তু অনেকটা সুন্দর। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাত ডাল আর এদিকে ঝুমুচের পাতুরি আর এখানে স্যালাড কাজু বলে এখানে শসা রেখে দিয়েছি, পেঁয়াজ রেখে দিয়েছি। শসাটা বারো মাসে খাওয়া হয়। এবার সময় চলে যাবো স্নান করতে। স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া করে নেবো। তো ব্লগটা আর বেশি বড় করলাম না, আজকে ব্লগ এইটুকুই, মিনি ব্লগ করতে পারো। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আরও বাদ বাকি কী করছি সেগুলো শেয়ার করবো। সাথে সাথে পাশে থেকো, টাটা।